প্রথমে যার প্রশ্নটি হাতে নিলাম ঢাকার মোহাম্মদপুর থেকে লিখেছেন দুনলা দুনলার বয়স 37 বছর লিখেছেন তার 11 বছর বয়সী ছেলেকে নিয়ে তার প্রশ্ন হচ্ছে যে আমার ছেলের বয়স যখন 3 বছর তখন তার মুসলমানি করানো হয়েছিল বিশেষজ্ঞ চিকিৎসকের দ্বারা কিন্তু তারপর থেকে এই পর্যন্ত অর্থাৎ গত 8 বছরে মুসলমানি করার জায়গা থেকে এখনো মাঝে মধ্যে ঘা হয় পুঁজ জমে এবং পেশাবের সাথে রক্তও যায় কি করা যায় এই ব্যাপারে আপনি পরামর্শ চেয়েছেন বন্ধুলনা আপনি সহ আপনার মতো যাদের ছেলেদেরকে ছোটবেলা মুসলমানি করানো হয়েছে বিভিন্ন উপায়ে আমি মনে করি যে আমাদের দেশে হাজার বছর আগে যে হাতে যে মুসলমানি করাইতো তারাও কিন্তু মোটামুটি অভিজ্ঞ ছাত্রজন তারা বংশপ্রাশ্রয় এটা করে ভালো করে এবং আমি তাদেরকে খারাপ বলবো না কারণ আমি তাদের মুসলমানি দেখেছি আবার আমাদের দেশে অনেকেই ডাক্তার দিয়া করেন সেটাও ভালো হাসপাতালে নিয়ে ওটিতে অপারেশন করে সার্জনের মাধ্যমে করে সেটাও ভালো কিন্তু এই ধরনের ইনফেকশন হওয়ার একমাত্র কারণ হলো এটা শতকরা দুই একজনের হয় এটার মূল কারণটা হলো আপনার ছেলের বডির ভিতরে কোনো একটা অ্যালার্জি আছে এই অ্যালার্জির কারণে এই সমস্যাটা হচ্ছে অতএব আপাতত এই অ্যালার্জি থেকে তাকে মুক্ত করতে হলে আপনি তাকে মিষ্টি খাওয়া বন্ধ করাইতে হবে মিষ্টি খুব কম খেতে হবে মাংস খুব কম খাবে আপনার ছেলে আরেকটা হলো ওকে পানির পরিমাণটা বেশি খাওয়াবেন নরম জাউ ভাত খাওয়াবেন আপাতত পোলাও বিরিয়ানিও কম খাওয়াবেন দুইটা মাস এর ভিতরে আপনাকে মেহেদি পাতা আর নিম পাতা দুইটা জিনিস একসাথে বেটে মেহেদি পাতা নিম পাতা অন্য কোনো জিনিস থাকবে না আর যেখানে বাটবেন সেখানে যেন কোনো মরিচ না থাকে খেয়াল রাখবেন অনেকে ভুল করে কোনো গাছের পাতা মরিচের পাটার মধ্যেই বাটে গ্রাম দেশে তার ফলে মরিচ সাথে থাকলে এই কাটা ঘায়ের ভিতরে যন্ত্রণা হবে অতএব আপনি যদি বাটার জন্য কোনো ব্যবস্থা নেন কোনো ব্যবস্থাই না থাকে আপনি হাত দিয়ে ভালো করে ঘষে আপনার কচি নিম পাতা ই করে নেন কচি মেহেদি পাতা একসাথে করে নেন আর কখনো বাজারের কিনা মেহেদি দিয়ে আপনি এই কাজটা করবেন না এটা করতেইব দেশের কাঁচা মেহেদি পাতা থেকে ওখানে পেনিশের যেখানে ঘা হচ্ছে আপনার ছেলের পেনিশের ভিতরে ওইখানে লাগাই দেয় আর যদি আপনার কাছে নিম তেল থাকে তাহলে আপনি এক মাস নিম তেল ব্যবহার করলে এই সমস্যাটা চলে যাবে এরপরেও আপনাকে এই এক মাস বাচ্চাকে মিষ্টি এবং মাংস খাওয়ানো বন্ধ রাখতে হবে আলহামদুলিল্লাহ আপনারা যাদের বাচ্চাদের এই ধরনের সমস্যা হয় আবার অনেকে নতুন লুঙ্গি নতুন ভারী প্যান্ট নতুন ভারী জাঙ্গা নতুন ভারী কাপড় চোপড়ের জন্য এটা হতে পারে অনেক ভারী কাপড় আজকাল বাচ্চারা পরে সেই বাচ্চারা কাপড়গুলি ভিতরে ঘষা লেগে বাচ্চাদের পেনিসে এই ধরনের সমস্যা হয় এগুলোর জন্য নিম তেল সবচেয়ে নিরাপদ নিম তেল না পেলে আপনি নিম পাতা পরিষ্কার জায়গায় বেটে দিবেন যেখানে কখনো মরিচের কোনো ঝাল যেন না লাগে অবশ্যই বোন এতদিন থেকে আপনার বাচ্চার সমস্যা হচ্ছে নিশ্চয়ই সমাধানও আছে আশা করি আমরা সমাধান দেওয়ার চেষ্টা করলাম আপনি এটি অবশ্যই এই কাজগুলো বা যে জিনিসগুলো খাওয়ার বা লাগানোর কথা বললেন ডাক্তার অনুমতি লাগিয়ে দেখবেন অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন এটা এমন কোনো সমস্যা না যে যার কোনো সলিউশন নাই বা সমাধান নাই এটা আমরা মনে করছি না ঘাবড়াবেন না পরবর্তীতে অবশ্যই আপনার বাচ্চা কেমন আছে তা জানাবেন তবে অবশ্যই নিয়ম নীতির মধ্যে থাকতে হবে আশা করি আপনার বাচ্চাটি সুস্থ হয়ে উঠবে